শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, আমাকে সাপোর্ট করেছো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন বেলা বাজে সকাল 7টা, আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আই হোপ কি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব সেরে মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি। ঘরে এসে আগে বিছানাটাকে গুছিয়ে নিলাম, তারপর এসে চা করে চা খেয়ে নিলাম সকলে মিলে। চাটা খেয়ে এবার একদম রান্না চাপিয়ে দিয়েছি। আসলে চা খেতে খেতে প্রায় 8টে মতন বেজে গেছে, তো 8টা যেহেতু বেজে গেছে রান্না তো বসাতেই হবে, তাই কিন্তু এসে রান্না বসিয়ে দিয়েছি। আর রান্না বসিয়ে কি রান্না করব, দেখলাম একটা বাঁধাকপি আছে, বেশ ছোট, খুব একটা বড় নয়। তো বাঁধাকপিটা যদি ভাজা হয় তাহলে সকালের খাওয়াটাও হয়ে যাবে আর দুপুরের জন্য কিছুটা থাকবে, তাই বাঁধাকপিটা কেটে নিচ্ছি, তারপর দেখা যাক কি রান্না করব। আর এদিকে আমি যখন রান্না বসাচ্ছিলাম, তোমরা তো দেখেইছো যে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। আজকে জানো তো, ও অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছে। আসলে কালকে অনেক রাত্রিরে ঘুমিয়েছিল, সে কারণে আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো সকালে মাও আর ডাকেনি, বললো উঠেই তো সারা দিন ধরে বিশ্রাম নেই, তো থাক এখন একটু ঘুমোচ্ছে ঘুমোক, ও যখন উঠবে উঠবে। তো যাই হোক, আমি এদিকে মানে ভাত বসাতে বসাতে ও কিন্তু উঠে গেছে, তো এখনো কলতলায় গিয়ে মুখ ধুচ্ছে। আর এদিকে মায়ের সঙ্গে আমি কথা বলছি, মা এখানে এসে অন্য একটা কাজের কথা জিজ্ঞেস করছিল। আসলে মায়ের ব্যাংকের বইটা একটু মানে সমস্যা দেখা দিচ্ছে, তো ওই বিষয়েই কথা বলছিল। সেই নিয়ে মায়ের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম। এদিকে বাঁধাকপি কাটতে কাটতে জল এসে গেছে, জলের আওয়াজ শোনা যাচ্ছিল, আর খাওয়ার জলও ফুরিয়ে গেছে। কালকে নিতে এসেছিলাম, কালকে বিকেলে জানো তো তেমন একটা জল দেয়নি, তাই কিন্তু আর বিকেল বেলায় ড্রামটা ভরতে পারিনি। তাই আজকে ভাবলাম এরকম যদি সকালবেলাটাও করে তাহলে আর খাওয়ার জল নেওয়া হবে না, তাই কিন্তু ওই গামলাটা মানে ভরে নি। যখনই শব্দ পেলাম জল এসেছে, সঙ্গে সঙ্গে ড্রামটা এনে ধুয়ে বসিয়ে দিলাম। আগে খাওয়ার জলটা তো নি, তারপরে দেখা যাক বাদ বাকি কাজকর্ম পরে যতক্ষণ জল দেবে ততক্ষণ হবে, সে কারণে ড্রামটা কিন্তু আগে বসিয়ে দিলাম। এদিকে ড্রামটা ভরছে, আর এদিকে আমি সকালে চা খাওয়ার বাসনগুলো এই সুযোগে মেজে নিচ্ছি, কারণ আমার তো ওইদিকে বাঁধাকপি কাটাও হয়ে গেছে আর এদিকে ভাতও হচ্ছে, ওখানে বসে থাকবো, এই সুযোগে ফাঁকে ফাঁকে যদি কাজগুলো করে নিই তাহলে কিন্তু পরবর্তীতে অনেকটা কাজই হালকা বলে মনে হয়, তাই বাসনগুলোকে ধুয়ে নিলাম। বাসন ধুয়ে এসে এখন আমি পাপোশগুলোকে বাইরে বের করে দিচ্ছি। আসলে আজকে সকালবেলায় মা ঘর ঝাড়ু দিয়েছে, তাই পাপোশগুলো আর রোদ্দুরে মেলে দেয়নি, সে কারণে এখন আমি মেলে দিয়ে এলাম। তো এদিকে জানো তো আমি বাঁধাকপি ভাজা বসিয়ে দিয়েছি। আর কি বলতো বন্ধুরা, কি রান্না করব কি রান্না করব ভাবতে ভাবতে দেখলাম যে কয়েকটা ডিম আছে, আর হচ্ছে আলু আছে, পেঁপে আছে। তো পেঁপেটা থাক, আর পেঁপেটা কিছু করব না, পেঁপেটা রয়েই গেছে, যেহেতু বাঁধাকপি ভাজা করেছি তো ভাবলাম আলু দিয়ে ডিম আলু ঝোলই করা যাক। আর আজকে যেহেতু কালী পুজো, সে কারণেই কিন্তু বাজারে আজকে মাছ পাওয়া যাচ্ছে না, অনেকেই কালী পুজোতে নিরামিষ খায়, তো সে কারণে আজকে আর সেরকম মাছ ওঠেনি বাজারে, যে ওরা মানে মাছওয়ালা জানে যে আজকে কেউ মাছ খাবে না। আর পাড়াতে যে মাছওয়ালাগুলো বাড়িতে মাছ নিয়ে আসতো তারাও আর আসেনি, কারণ আজকে পুজোর দিন সে কারণে। তাই ঘরে যে ডিম ছিল, ডিম তরকারি আজকে রান্না হবে। আর এদিকে দেখো, পাশের বাড়ির এক কাকুকে দিয়েছিলাম প্রদীপ আনতে, মানে দিয়ে আনতে, তো এগুলো তো আজকে জ্বালাতে হবে, তো নিয়ে এসে দিয়ে গেছে। তো মা বলল কটা আছে গুনে দেখি হবে কি না, তো দেখলো না বেশ ভালোই প্রদীপ নিয়ে এসেছে, যেগুলো নিয়ে এসেছে সবগুলো দিয়ে সন্ধেবেলায় হয়ে যাবে। তো তারপর দেখো আমি ডিমগুলো মানে সেদ্ধ আর করিনি জানো তো, কারণ মেয়ে তো সেদ্ধ ডিম দুটো খাবে আর এমনিতেই তো সেদ্ধ ডিম আলুর ঝোল খায়, তো আজকে ভাবলাম কেন না অমলেট করে ঝোল করি,
একটু আলাদা রেসিপিতে, তাই কিন্তু আলুগুলো আজকে সেদ্ধ করিনি, আলুও সেদ্ধ করিনি আর ডিম সেদ্ধ করিনি। ডিমটা অমলেট করেছি আর আলুটাও ভাজা করে মানে সুন্দর করে লাল করে ভেজে তারপর মশলা কষিয়ে মানে ভেজে নিয়ে এভাবেই ঝোলটা করেছি। জানো তো ঝোলটা কিন্তু খেতে বেশ টেস্টি হয়েছিল। তো যাই হোক, রান্না বান্না সব কমপ্লিট করে সব কিছু বাইরে বের করে রেখে গ্যাস ট্যাস মুছে নিয়েছি। মুছে নিয়ে এবার আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ ঘরটর মুছতে হবে, উঠোন টুটন ঝাড়ু দিতে হবে, আজকে পুজো, অনেক কাজ আছে। তো আজকে যদি কাজ ফেলে রাখি অনেকটাই লেট হয়ে যাবে, সে কারণেই ঘরগুলোকে ভালো করে আগে ঝাড়ু দিয়ে নিলাম। এবার আমি উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। কেন বলো বলো তো বন্ধুরা, কারণ মানে এই যে আমাদের যে অর্ধেকটা উঠোন পাকা আছে, এটা যদি মোছার পরে উঠোনটা ঝাড়ু দিই তাহলে ওই জায়গাটা না বালি বালি হয়ে যায়। আসলে ঝাড়ু দিতে গিয়ে একটু বালু ছিটে পোটা আর কি পড়ে, তখন ওগুলো পায়ে পায়ে লেগে পুরো বালি বালি হয়ে যায়। সে কারণে ঘর মোছার আগেই কিন্তু আমি উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিই, তাহলে উঠোনটা আমার পরিষ্কার হয়ে গেল। তারপর যদি ওই জায়গাটা মুছি তাহলে মোছাটাও কিন্তু বেশ ভালো থাকে, অত ধুলো বালিময় হয় না। সে কারণেই আগেই কিন্তু আমি উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, মেয়ে খেলে চলে এসেছে বাড়িতে আর এসে আমার সঙ্গে একটু দেখা করে গেল। আসলে আমি তো উঠোন ঝাড়ু দিচ্ছিলাম, ওকে দেখতে পাইনি, তাই পেছন দিকে এসে ধাপ্পা দিয়ে গেল, মানে আমাকে চমকে দিল। ও এরকমই করে, মা ওকে গিয়ে ডেকে নিয়ে এলো। আর এদিকে দেখো, কথা বলতে বলতে উঠোনটা সামনের দিকটা ঝাড়ু দিয়ে নিয়ে মানে ঝাড়ু দিয়ে দিয়েছি আর কি, এবার পেছন দিকটা। আর ওই পেছনের উঠোনটা দেখতে পাচ্ছ বেশ পরিষ্কারই আছে। আসলে কেন বলো তো, কারণ সকালবেলায় আজকে খুব ভালো করে উঠোন টুটোন সব ঝাড়ু দিয়েছিলাম, তাই পেছন দিকের উঠোনটা আর নোংরা হয়নি। আর খুব একটা হাওয়াও বয়নি, হাওয়া টাওয়া বইলে দু একটা পাতা পুতা পড়ে, তো সেরকম হাওয়া বয়নি বলে সেরকম আর পাতা পড়েনি। তাই ভাবলাম ওই দিকের উঠোনটা সেরকম ভাবে পুরোপুরিভাবে এখন আর ঝাড় দেব না, যেহেতু ঝাড়ু দেওয়াই আছে। এমনি সামনের দিকটা কাকুর ঘরের সামনাটা একটু ঝাড়ু দিয়ে নিলাম, কারণ এটা এদিকে তো কাকু চলাচল করে, তাই এই জায়গাটাও একটু ঝাড়ু দিয়ে নিলাম। এবার ঝাড়ু দেওয়া কমপ্লিট করে হাত মুখ ধুয়ে চলে এলাম, কারণ উঠোন ঝাড়ু দিলে তো পা ধুতে হয়, তো সে কারণে পাটা ধুয়ে চলে এসেছি আর সঙ্গে এক বালতি জলও নিয়ে এসেছি। জলের মধ্যে ফিনাইল দিয়ে দিয়েছি, ফিনাইল দিয়ে আমি ঘরগুলোকে খুব ভালো করে আগে মুছে নিয়েছি। এখন বারান্দাটাকে মুছে নিচ্ছি। বারান্দাটা মোছা হয়ে গেলে তারপর কিন্তু আমি সামনের দিকের যে অর্ধেকটা পাকা উঠোন আছে সেটাও আমি মুছে নেব, তারপর কাঁচাটা কী করবো দেখা যাবে। তো দেখো, সুন্দর করে কিন্তু আমি মানে বারান্দাটাকে মুছে নিচ্ছি। আর কি বলো তো, মানে এখন বেশিরভাগ সময়টাই কিন্তু এই মোছাটা দিয়েই মুছি। আগে তো মানে কাপড় দিয়ে বসে বসে মুছতাম, এখন আর সেটা করি না, জানো তো, এটা দিয়েই মুছি, আর এটা দিয়ে মুছতেই ভালো লাগে। তারপর এইদিকে উনুনটা কয়েকদিন রান্না হয়েছিল আর মোছা হয়নি, তো মা বলল আজকে পুজোর দিন, উনুনটা এভাবে ফেলে রাখবি, সব কিছু যেহেতু ধোয়া মোছা হয়েছে তাহলে উনুনটা কি করবি। তা আমি বললাম উনুনটা মুছবো, মা বলল হ্যাঁ উনুনটাকে মুছে নিলেই ভালো হয়। তাই আমি উনুনটা মুছতে চলে এসেছি, আর বাইরে কাজ করছিলাম বলে জানো তো পান খাইনি। তোমরা তো সকলেই জানো যে আমি একটু পান খাই, মানে মাও খায়, মায়ের থেকেই শেখা আর কি, বিয়ের পরেই আমার পান খাওয়া শেখা, আগে আমি খেতাম না। মাই বলেছিল একটু একটু পান খা, খেতে খেতে এখন অভ্যেস হয়ে গেছে। তো একটু পান মানে না খেয়ে আর ভালো লাগছিল না, তাই মাকে বললাম মা একটু পান খাওয়াবা, বললো হ্যাঁ তুই মোছ আমি বানিয়ে দিচ্ছি। তো মা একটু পান এনে বানিয়ে আমাকে দিয়ে গেল, তো পানটা মুখে দিয়ে নিলাম। মুখে দিয়ে নিয়ে এখন কিন্তু আমি উনুনটাকে মুছে নিচ্ছি। আর তার আগে উনুনের ছাইগুলো যেগুলো ছিল সবগুলো ওই টুকরিটাতে করে তুলে একদম বাইরে ফেলে দিয়ে এসেছি, আজকে কিন্তু আর জমা করে রাখিনি, কারণ পুজোর দিন, আজকে এরকমভাবে জমাটমা করে রাখলে ভালো লাগবে না, সন্ধেবেলায় তো আবার প্রদীপ টদীপ ধরাতে হবে, তো সে কারণে একদম বাইরে ফেলে দিয়ে এলাম। জানো তো উনুনটাকে কিন্তু শুধু মাটি দিয়ে লিপছি না, আসলে সঙ্গে একটু গোবরও দিয়ে দিয়েছি, তাহলে আর ফাটা ফাটা যে ভাবটা ধরে সেটা আর ধরে না, জানো তো। না হলে খালি মাটি দিয়ে যদি মোছা যায় এঁটেল মাটি, তাহলে অনেক সময় কি হয় বেশি রোদ্দুর লাগলে পরে ফেটে ফেটে যায়, তো এই জায়গাটাতে তো রোদ্দুর পড়ে, সে কারণে একটু গোবরও মিক্সড করে দিয়ে নিলাম, তাহলে সেই ফাটাটা আর ফাটবে না। তো যেহেতু পুজো পার্বণের দিন, উঠোনটা এভাবে ফেলে রাখবো, আর একটুখানি তো উঠোন, সে কারণে ভাবলাম না উঠোনটা মুছেই নেওয়া যাক, আর প্রদীপ জ্বালাতে হবে, তো তাই কিন্তু উঠোনটাকে মুছে নিচ্ছি।
আর গোবর আনা ছিল আগেরই, অনেকদিন আগের আনা গোবর ছিল, সেই গোবরগুলোকে প্লাস্টিকের মধ্যে জল দিয়ে রাখা হয়েছে, ওগুলো দিয়েই কিন্তু এখন আমি উঠোনটাকে মুছে নিচ্ছি। আর গোবর আনতে যাইনি জানো তো, তবে বেশি গোবর নেই, কয়েকদিন পরে আবার এনে রাখতে হবে, কারণ যে কোনো পুজো পার্বণে ঘর দোর উঠোন বাড়ি যদি মোছা গোছা না করা হয়, লেপালেপি না করা হয়, তাহলে ভালো লাগে না। সে কারণেই গোবরটা এনে রাখা হয়, যখন মোছার প্রয়োজন হয় ওখান থেকে গোবর নিয়েই কিন্তু আমরা এভাবে মোছামুছি করি। তো যাই হোক, মায়ের শরীর ভালো থাকলে এই কাজগুলো কিন্তু মাই করতো, যেহেতু মায়ের শরীর অসুস্থ সে কারণে আমিই করছি। আর কি বলো তো, মানে এই কাজগুলো না মা করতে বেশ ভালোবাসে আর কি, যে কোনো পুজো পার্বণে এই এই কাজগুলো। তো এখন যেহেতু মায়ের শরীর খারাপ, তো এখন তো আমাকে এমনিতেও হাল ধরতেই হবে, সে কারণে আমিই করছি। তো মা কি জোর দিয়ে বলেনি আমাকে, শুধু বলেছে যে কিরে উঠোনটা কি করবি। আমি বললাম দেখি, মাকে আর বলিনি যে উঠোনটা আমি মুছবো, দেখি মা কি বলে। তো মা মনে মনে ভেবে নিয়েছে না, উঠোনটা ও ঠিক মুছে নেবে। উঠোনটা মোছা কমপ্লিট করে নিয়ে আমি কিন্তু বাসন মাজার এখনও বাকি আছে, তো সেই বাসনগুলোকে মেজে একদম স্নান টান সেরে নেব, আর মেয়েকেও স্নান করিয়ে দেব, আর মায়ের জন্য আজকে গ্যাসেই গরম জল করা হবে, কারণ উনুনটা মুছে নিলাম, আজকে আর উনুনে গরম জল করব না, দেখি পরে গ্যাসেই করে দেব, আর তার আগে যদি শুকিয়ে যায় তাহলে উনুনেই করব। তো যাই হোক, এখন কিন্তু দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেছে, মানে সন্ধে পেরিয়ে গেছে আর কি। তো আজকে তো কালী পুজো তোমরা সকলেই জানো, আর কালী পুজোতে প্রতিটা বাড়িরই আলাদা আলাদা নিয়ম আছে, আর আমাদের এ বাড়িতে নিয়মটা একটু আলাদা, মানে এখানে এসেই আমি দেখেছি, এর আগে দেখিনি, কারণ আমার বাবার বাড়ির নিয়ম তো একদম আলাদা। আমার বাবার বাড়িতে দেখেছি কালী পুজোর দিন তুলসীতলার মধ্যে কলা গাছ গেড়ে নেয় আর কি, কলা গাছের মধ্যে, তারপর হচ্ছে এরকম করে বাতি দেয় আর মোমো জ্বালিয়ে দেয় আর কি কলা গাছের মধ্যেই, আর এমনিতে বাড়ির চারিদিকে সেটা তো দেয়, কিন্তু এখানে এসে দেখলাম কলা গাছ গাড়ে না জানো তো, এই যে এরকম লম্বা লম্বা করে কাঠির মধ্যে করে সলতাগুলো গাড়ছে, এগুলো ওই কলার খোলের মধ্যে গেড়ে দিয়ে তারপর জ্বালিয়ে নদীতে ভাসিয়ে দেবে, এটা হচ্ছে এবাড়ির নিয়ম, পাঁচটা এরকম সলতে, আর নদীতে এটা ভেসে ভেসে যদ্দূর যাওয়া যাবে, সঙ্গে একটুখানি ঘিও দিয়ে দিয়েছে আর সাথে ধূপকাঠি, এগুলো নিয়ে মা সবার সঙ্গে দেখো নদীতে চলে যাচ্ছে। এবার নদী থেকে মা চলে এসেছে, চলে এসে এই জলচৌকিতে করে পাঁচটা প্রদীপ এরকম করে জ্বালিয়ে তুলসীতলায় জ্বালিয়ে দিয়ে রাখে আর কি, এটা নাকি পূর্বপুরুষের বাতি। তো এখানে এসে এই নিয়মটা দেখেছি আর কি, এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম, আর আমার বাবার বাড়ির নিয়ম তো বললামই একদমই আলাদা, আর মা করছে আমি দেখছি। তো মা বললো আমি করি, এবার আমি করে শিখিয়ে দিয়ে যাই, তুই এবার শিখে রাখবি, পরের বার থেকে তুই জ্বালাবি। তো আমি বললাম ঠিক আছে, তাই কিন্তু মানে মা কীভাবে করছে সেটা আমি দেখছি আর কি, মায়ের থেকে শিখছি, কারণ পরবর্তীতে হয়তো করতে হবে। এবার এই জলচৌকিতে সব প্রদীপগুলো জ্বালিয়ে দিয়ে তুলসীতলায় দিয়ে প্রণাম করে আসবে আর কি। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।